বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أي شيء أكبر شهادة কুলিল্লাহ শহীদ উম্মাইনকুম পিস টিভির সারা বিশ্বের দর্শক ও শ্রোতা আমি আপনাদের সামনে আল্লাহ প্রসঙ্গে স্বচ্ছ ও স্পষ্ট ইমান এবং ধারণা কিভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আকার আছে কি নাই আল্লাহ কোরআনে কারি বলছেন কুল আইয়ু সেন আকবর শাহাদ তুমি বলে দাও সবচেয়ে বড় সাক্ষ্য কি কুলিল্লাহ বলে দাও তিনি আল্লাহ শাহিদ উম্বাইনাকুম তিনি আমি এবং তোমাদের মধ্যে সাক্ষ্য ইমাম বুখারি কিতাব ওহিদ সেহেল বুখারি শেষ অধ্যায়ে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে এটা আমাদের কথা না আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ জানেন আল্লাহ আঙ্গুল আছে কিন্তু সেগুলা কেমন তা আমরা জানি না লাইসে কামিস্তি সেই সুরা সুরার এগারো নম্বর আয়াত তার মতো কিছু নেই তিনি শোনেন এবং দেখেন তার শোনা মানুষের শোনার মতো নয় তার শ্রবণ মানুষের শ্রবণের মতো নয় তার দেখা মানুষের দেখার মতো নয় কেউ কেউ বলছেন যে আল্লাহ নিরাকার নিরাকার যে সে কি তাহলে নিরাকার যে সেটা অস্তিত্বহীনতারই নামান্তর আমরা আবার পদার্থের মধ্যে আকার আয়তন ওজন এই সংজ্ঞায় তাকে ফেলবো না আমি আগেই বলেছি একদিকে আরেক দিকে নিরাকার বলতে গিয়ে অস্তিত্বহীনতার দিকে তাকে নিয়ে যাবে না আর ওয়ান তাকুন আল্লাহম এটা হারাম আল্লাহ প্রসঙ্গে তুমি বানিয়ে কিছু বলতে যেও না কোরআনে কারিমের যে একাশিটা নাম এবং হাদিসে যে আঠারোটা নাম আমরা পেয়েছি সেগুলাই যদি সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে আল্লাহ আকার রয়েছে কিন্তু সে আকার কেমন আমি জানি না আকারের প্রসঙ্গ আসলে বলে ফেলেন খুব দ্রুত গতিতে। সৃষ্টি জগতের সাথে তিনি কেমন সেটাও বর্ণনা করা যাবে না তার সাথে কোনো তুলনাও করা যাবে না কিন্তু তিনি যা তা অবিকল সেভাবে কোরআন এবং হাদিসে যেভাবে আসে সেভাবে বিশ্বাস করতে হবে এটাই হলো সুস্পষ্ট কথা আল্লাহ আছেন সুতরাং তার অস্তিত্ব রয়েছে তিনি আছেন অস্তিত্ব মানে কি উজুদ ওয়া নাফি উনুল সেটা হলো তার থাকাটাকে স্বীকার করা না থাকাটাকে অস্বীকার করা তিনি আছেন তিনি নাই এটা সত্য নাই অস্তিত্বহীনতাকে অস্বীকার করা এবং তার থাকাটাকে স্বীকার করা এটার নাম হল এক্সিস্টেন্স কুল্লু সেন হালেকুনুল লাওঝা যে সকল কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া সমাজে নিরাকারের ধারণাটাই বেশি প্রচলিত রয়েছে কিন্তু কথা ঠিক নয় এক সময় হিন্দু ধর্মাবলম্বীরা যখন ঈশ্বরের ঠিকানা খুব একটা খুঁজে পায় নাই নানা প্রকার ধারণা পোষণ করত। অগ্নির পূজা সূর্যের পূজা ইত্যাদি বেদের প্রথম শ্লোক অগ্নি মিলে পুরোহিত যজ্ঞস্ব আগুন সেই হলো পুরোহিত সেই সকল কিছু বিভিন্ন ধারণায় হিন্দু ধর্মে দেখা যাচ্ছে বৈদিক ঋষিদের ধারণা পরে ব্রাহ্মণদের ধারণা পরবর্তীতে গীতার যুগে এসে সে ধারণার পরিবর্তন ইত্যাদি আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আবার পুরাণগুলোর ধারণা বিভিন্নভাবে পরবর্তী ওখানে বৈধিক ঋষিদের যুগে যাই তারা দেখেছে সামনে তারই পূজা করেছে আমি সেটা শেরকের আলোচনা উলুহিয়তের আলোচনা করতে যখন যাব তখন সেটা না আলোচনা করব। তবে ব্রাহ্মণের ধারণা যখন এসেছে তখন তারা একজন স্রষ্টার ধারণা পর্যন্ত এসেছে দীর্ঘদিন সাধনার পরে যদিও বেদের মধ্যে প্রজাপতি অধ্যায়ে প্রজাপতি নিয়ে এটা এনে দেখা যাচ্ছে যে এককের একটা চিন্তা তাদের মধ্যে এসেছে কিন্তু কে কেমন কি করতে পারেন কেমন তো বলাই যাবে না এই নিয়ে তাদের ধারণা স্বচ্ছ হয়নি পরবর্তীতে ব্রাহ্মণ পর্যন্ত সে বলেছে যে স্রষ্ট একজনই তিনি ব্রাহ্মণ বলেছে তিনি হলেন এতদ্বৈত অক্ষরণ গার্গে ব্রহ্মা অভিবাদনতি ব্রহ্মকে অভিবাদন যেটাকে করতে হবে তাদের ধারণা ব্রহ্ম প্রথমে একটা আন্ডা সৃষ্টি করেছিলেন আন্ডাটা দুই ভাগে ভাগ হয়ে গেল উপরের জগত আকাশ হলো। নিচের জগৎ মাটি হলো মাঝখানের জগতে যা গ্রহণ চন্দ্র সূর্য বাতাস সাতাস হলো এটা হলো ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মের আন্ডা এটা ব্রহ্মের নিজের আন্ডা নয় যদিও সৃষ্টির কৌশলের সাথে এই বিগ ব্যাঙ্গের সাথে কিছুটা মিল আছে এই ধারণার তবে ব্রহ্মের আন্ডা এই কথা ঠিক নয় আবার তারা এখান থেকে একবারে আসতে আসতে স্রষ্টার সাথে মানুষকে এমন যে যত কঙ্কর তত শঙ্কর তারা চলে আসলো সকল কিছুর মধ্যে স্রষ্টা ঢুকতে পারে এই দর্শনেও তারা চলে আসলো এই দর্শনে চলে আসার পরে ভগবানের অবতার হওয়া শুরু করলো অবতার বাদ আবার ভগবান মানুষের আকৃতি ধরে পৃথিবীতে আসে ভগবান স্বয়ং রামের ভেষ ধারণ করে রাজা দশের ঘরে জন্ম নিল আর শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি মানুষের আকৃতি ধরে পৃথিবীতে আসলেন গীতার এই শ্লোক নম্বর রয়েছে একবার বিশ্বরূপ দেখালেন আবার নারায়ণ রূপ তিনি দেখালেন সেখানে ইত্যাদি ইত্যাদি রূপে তিনি স্বয়ংভাবে আবির্ভূত হলেন আবার মানুষের রূপ ধরেই তিনি আসলেন এই যে মানুষের রূপ ধরে ভগবানের আশা ঈশ্বরের আশা এটা হলো একটা বিভ্রান্তিকর ধারণা তিনি আর রহমান আল্লাহ আর তিনি আরো উপরে রয়েছেন তিনি কোন আকৃতিও ধারণ করেন না এটাই হল একটা ক্লিয়ার কনসেপ্ট এটা ট্রু কনসেপ্ট গড তিনি আকৃতি যা তিনি সেভাবেই থাকেন কিন্তু মুসলমানদের মধ্যে এটা বিকৃত ধারণা রয়েছে একটি হাদিস তারা উদ্ধৃত করে থাকেন যে খালাক আল্লাহ আদম আলা সুরাতের রহমান আদমকে তিনি রাহমানের সুরাতের সৃষ্টি করেছেন অন্যের এতে খালাক আল্লাহ আদম আলা সুর আতে হাদিস গুলানের যদি কথা আছে তারপরে গ্রহণযোগ্য যদি হয় খালাক আল্লাহ আদম আলা সুর আত রহমান তিনি আদমকে সৃষ্টি করলেন রহমানের স্রোতে রহমানের আকৃতিতে রহমানের আকৃতি রহমান যে আকৃতিতে তাকে সৃষ্টি করা সঙ্গত মনে করেছেন সেই আকৃতিতে তাকে সৃষ্টি করেছেন মিস্ত্রি মশাই টেবিল বানিয়েছেন তার আকৃতিতে এর অর্থ এই নেয় যে মিস্ত্রি সব টেবিল বানিয়েছেন মিস্ত্রির তার নিজের আকৃতি মানুষের আকৃতি তা নয় তারপরে রাজমিস্ত্রি বিল্ডিং বানিয়েছেন যেমন সেটা হয় সুন্দর হয় সেভাবে অর্থ নয় যে রাজমিস্ত্রি বিল্ডিংটা তার নিজের আকৃতি বানিয়েছেন বিল্ডিং এর আকৃতিতেই যেভাবে তিনি মনে করেছেন সেভাবেই বানিয়েছেন এটাই হলো হাদিসের ব্যাখ্যা না হলে কোরআনের ওই আয় কি করবেন আল্লাহর মতো কেউ নেই ফালা তাদরিব লিল্লাহিল আমসাল আল্লাহর জন্য কোনো উপমাও ধরন দিও না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর মত কিছুই হতে পারে না তারপরে আপনি রাওয়ায়েদ নিয়ে এসে বলতেছেন যে মানুষকে আল্লাহর আকৃতি বানানো হয়েছে আল্লাহ তার অবস্থানে আছেন সিও সত্তানে সিও অবস্থান নিয়ে তিনি রয়েছেন তিনি তার অস্তিত্বে এক তিনি তার রুবুবিয়তে এক তিনি তার উলুহিয়তে এক তিনি তার নাম এবং গুণাবলিতে এক রুবুবিয়ত বলতে আমরা বোঝাতে চেয়েছি তিনি স্রষ্টা তিনি মালিক তিনি রাজেক তিনি মালিক সকল কিছুর একচ্ছত্র মালিক তিনি সবাইকে রেজেক দেন খাদ্যের ব্যবস্থা তিনি করেন সবাইকে তিনিই সন্তান দেন সবাইকে তিনি জীবিত রাখেন সবাইকে তিনি মারেন কোনো কিছুই তার ইচ্ছার বাহিরে হয় না এটার নামে হলো তহেদুর রুবু বীজ এখন সম্মানিত সারা বিশ্বের পৃষ্ঠবি শ্রোতা আমরা আশা করি আল্লাহর একক অস্তিত্বে তিনি একক তিনি আছেন তিনি তার অস্তিত্ব একক এই ধারণা আপনাদের সামনে সুস্পষ্ট হয়েছে রব হিসাবে তিনি এক এবং একক এই ধারণা আপনাদের কাছে পরিচ্ছন্ন হয়েছে সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক ও শ্রুত্রিমন্ডলী আমি আপনাদের সম্মুখে আল্লাহ প্রসঙ্গে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা কি হতে পারে আল্লাহ প্রসঙ্গে ইমান তুমিনি আল্লাহর উপর ইমান আনতে হবে উমিনুনা বিল্লা বি এই যে মানুষ আল্লাহর ইমান সেটা কি ধরনের কোন আল্লাহর ইমান কে এসে কে সে জন যার গড়ার নিখিল ভবন কে মাঠ মেঘবাই ঝরনা পাহাড় নদী সাগর গহন এ আলো এ আধার জীবন মরণ এ কে করেছেন তিনি কে তার পরিচয়টা কি আমি আপনাদের সামনে আল্লাহ কে এসে প্রসঙ্গে একটু ধারণা আমরা নিলাম আল্লাহ আকার কিনে আকার আল্লাহ আকার আছে নিরাকার এ ধারণা ঠিক নয় এবং আল্লাহর আকার মানুষের আকৃতির মতো এ ধারণাও ঠিক নয় আল্লাহ পাক আরসের উপরে রয়েছেন সুরা আল বাকারার উনত্রিশ নম্বর আয়াত হুয়ালে খালা কালাক মাহফিল আরদৈ জামিয়া তম্মাস্তওয়া তিনি সৃষ্টি করেছেন মাটির মধ্যে যা কিছু মাহফিল আরদৈ জামিয়া মাটির মধ্যে যত কিছু তারপরে তিনি আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন আকাশের থেকে ইচ্ছা করেছেন সূরা আল বাকারার 29 নম্বর আয়াত ইন্ন রাব্বাকুমাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়াম থুম্মা ইস্তাওয়া আলাল আরশ আরশ সূরা ইয়ুনুসে এসেছে যে থুম্মা ইস্তাওয়া আলাল আরশ সূরা ত্বহার 5 নম্বর আয়াত আর রাহমানু আলাল আরশে ইস্তাওয়া তিনি আরশের উপর অবস্থান করেছেন আরশ কোথায় আরশ হলো এই পৃথিবী পৃথিবীর রূপ বিশাল ছু তা তো অনেক সময় বলেছি সূর্য তেরো লক্ষ বড় গ্রহ নক্ষত্র বহু কিছু উপরে রয়েছে আর এই দূরত্বটা হলো মাটির থেকে আকাশের দূরত্ব আকাশের ব্যাস আল্লাহ যখন মেয়েরাজে গেলেন আকাশের দরজা খুলে দেওয়া হলো পাঁচ শত বছরের ব্যাস যে গতি প্রসঙ্গে আমরা জানি না সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর্যন্ত আমরা জানি তার চেত মহাগতি সম্পন্ন এত বিশাল বেশ কিভাবে খুলে গেল সে খোলার কল্পনা আমরা করতে পারি না সাত আকাশ দিলেন উপরে গেলেন কুরসি ওয়াসা কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ কুরসি মানে অনেকে বলেন যে কুরসি মানে হলো সিংহাসন ভুল ধারণা আল্লাহ নবী বলেছেন যে ওয়াসা কুরসিহুস সামাওয়াতি ওয়াল তার কুরসি আসমান জমিন ব্যাপৃত হয়েছে আল্লাহ নবী বলেছেন আল কুরসি মাউদুল আল্লাহ দুই পা রাখার জায়গা আল্লাহ দুই পা হয়েছে কেমন তো আমরা জানি না আল্লাহ যেমন আল্লাহর পা তেমন প্রশ্ন শেষ উত্তর শেষ এখানে আর কোনো কিছুই বলার নেই তাই আল্লাহ আছেন তার পা আছে বলেছেন আছে কেমন তা আমরা জানি না আল্লাহ যেমন তার পা তেমন তার উপর আমার রয়েছে আর সু আলাল মা আল্লাহর আরো পানির উপরে আবু দাউদের হাদিস রয়েছে যে সেখানে বাহার বা সাগর রয়েছে তার উপরে আরস সে আরস কতটুকু এই যে কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সূর্য পৃথিবী আকাশ সহ সকল কিছু তো কুরসির মধ্যে রাখা হয় মনে হবে বিশাল মরুভূমির মধ্যে একটা শিকিবা ধূলি রাখা হয়েছে তার উপরে সহ সকল কিছু যা রাখা হয় আরশের মধ্যে তাহলে মনে হবে যে একটা আধুলি বা আটা না পয়সা বা সাইরা না পয়সা সেখানে রাখা হয়েছে তার উপরে আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আছেন আরশটি দত বিশাল আল্লাহর বিশালত্বের কোনো কল্পনাও করা যায় না তিনি আরশের উপর রয়েছেন উপরে রয়েছেন। আর সবচেয়ে বড় কথা অনেকে বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান কেউ কেউ বলেন বান্দার কলবে এটা হলো অবান্তর কথা কোরআনের নয় হাদিসের কথাও নয় কথাও নয় অনেকে আবার বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র তিনি বিরাজ করছেন সর্বত্র বিরাজ করবেন কেন তিনি তাহলে কি তিনি সিনেমা হলেও আছেন তিনি কি মদের আসরেও আছেন তিনি কি ব্যবসাখানাতেও আছেন আর রহমান ও আল্লাহ শেষ কিন্তু তিনি সব কিছু জানেন উদাব যত জায়গায় এসেছে অহুয়া মায়াক মায় নামা কুন্তম সে জায়গায় এলেমের কথা রয়েছে আল্লাহ পাক জানেন আল্লাহ আরো শুরু করে আল্লাহর জ্ঞান হলো সর্বত্র তিনি সকল কিছু জানেন সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি ইনশা আল্লাহ ছোট্ট একটি বিরতির পরে আপনার সামনে এই আলোচনা নিয়ে আবার ফিরে আসব আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস বাংলা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসল সাল্লামের সোনাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না Aaj bangladesh Peace TV A man of character and faith in Allah. How did your journey begin? I could have dreamt of becoming the best doctor in the world. But the turning point in my life more than I met Sheikh Ahmed Ida. With outstanding dedication. I dedicate myself fully, honorary voluntary, for yes. the sake of spreading the message of peace. With extraordinary determination. Was there any planning involved? There was no planning from my side. It was planning from God's side. With crystal clear vision. Besides being a good Muslim, it's the duty of a Muslim that they should spread the message of peace throughout the world. dekhun Dr. Itihash, peace TV, Banglai আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমি আমার এই আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি আল্লাহ কোথায় কেউ কেউ বলতেছেন গুহায় কেউ কেউ বলতেছেন মনের মধ্যে কেউ কেউ বলতেছেন সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান যিনি তিনি হয়ে থাকেন তাহলে তো মদের আসরেও থাকবেন তিনি ব্যবসাখানাও থাকবেন গানের আসরেও তিনি থাকবেন পবিত্র অপবিত্র সকল জায়গায় তিনি থাকবেন এটা তো হতে পারে না

ওহো মা তিনি সব জানেন এই আয়তের মধ্যে এলিমের কথা রয়ে গেছে কাজেই এখানে কোনো বিভ্রান্তির কোনো অবকাশ নেই কিন্তু সর্বত্র তিনি বিরাজমান এই কথা হলো বিভ্রান্তিমূলক কথাবার্তা এখান থেকে মুসলমানদের পরিত্রাণ পেতে হবে সর্বত্রই যিনি তিনি বিরাজমান থাকবেন তাহলে আমি মোনাজাত ডান দিকে করতে পারি বাম দিকে করতে পারি পায়ের নিচে আল্লাহ আমিন বলতে পারি কিন্তু আমিন ধরে আমি হাত তুলছি উপরের দিকে তার অর্থ কি যে তিনি উপরে আলা আরাফের একটা আয়াত আছে যে বান্দার মধ্যে আল্লাহর যে ধারণাটা সেটা গুজে দেওয়া আছে ওয়াই আখাদা রব মুখামিম মানে আ দমমিং দুহরি জুররিয়ত হম ওয়া শহাদ আলা আং ফসিহিম আলা স্তুপ রবিক মু কালো বালা শাহেদ নাং তাহো লুয়ো মল কয়মা ইন্নাকুনা আনহা দা মানুষের মধ্যে আল্লাহর ধারণা আল্লাহ যে উপরে এই ধারণা মানুষের মধ্যে ছপেই দেওয়া আছে সৃষ্টির যোগ থেকে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে আনা হালবাল্লা গত লক্ষাধিক মানুষের সামনে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বিদায় হজের ভাষণের সময় আমি কি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা তোমাদেরকে সব প্রচার করেছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বলে যে বেলা নাম বাল্লাগতা ও আদ্যায়িতা ও আপনি বাল্লাক্তা পৌঁছেছেন আদায়তা আপনার যে আমানত ছিল সেটা তিনি আপনি আদায় করেছেন ওয়ানাসাহতা আপনি নসিহত আমাদেরকে করেছেন তখন আল্লাহ নবী কোন দিকে হাত তুললেন উপরের দিকে হাত তুলে বললেন আল্লাহ সাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ হুম্মাদ আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী তার মানে হলো আল্লাহ উপরে এক মহিলাকে জিজ্ঞাসা করা হলো আইন আল্লাহ আল্লাহ কোথায় সে মেয়েটা বলতেছে ফিসামা উপরে এক আজাদ করে দাও এ মমিন অর্থাৎ আল্লাহ উপরে আছেন আরো উপরে আছেন এই বিশ্বাস যে না করবে সে মেন হতে পারে না আল্লাহ হাই আল্লাহ কাইয়ুম আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরঞ্জীব আল্লাহ ঘুমান্না ইত্যাদি আল্লাহ পাক তার গুণাবলীর মধ্যে বলেছেন কেন আল্লাহ পাক যদি এক সেকেন্ডের জন্য ঘুমান তাহলে

কোনোদিন আমাকে বিপদ আপদ যে সকল দুঃখ কষ্ট আমার এসেছে এগুলো আসতো না আমি কাবার ঘরে সলাতরত অবস্থায় আমার উপরে মটের ভুড়ি নিক্ষেপ করলো আমি যদি জানতাম যে ভুড়ি নিক্ষেপ করবে তাহলে আমি কোনো অবস্থাতেই ওখানে যেতাম না আমি যদি জানতাম তাইফের মানুষরা আমার কথা মানবে না আর আমাকে এইভাবে পাথর মেরে এক কাপ রক্তাক্ত করে দেবে তাহলে আমি সেখানে যাইতাম না উহুদের যুদ্ধে এই ধরনের মায়ের খাওয়া সাহাবাদের স্বপ্নে দেখেছিলেন ঠিকই কিন্তু তিনি গায়েব জানেন না গায়েব জিনিসটাকে অদৃশ্য অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু জানা যায় এগুলোর নাম গায়েব নয় যে আমার সামনে নাই তা বলে দেওয়া আগামীকাল কি হবে তা বলে দাও অদৃশ্যকে বলে দাও অভিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখে বলেন যে তোমার লিভারের দোষ আছে তোমার কিডনির প্রবলেম আছে তোমার হার্টের সমস্যা আছে বলতেই পারেন অভিজ্ঞ ডাক্তার রোগী দেখে বলেন তোমার প্রবলেম আছে রোগীর চেহারা দেখে বলেন তোমার মাথা ব্যথা করছে তোমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তোমার হয়তোবা কিডনির হয়তো ইত্যাদি বলতে পারে এটা তার অভিজ্ঞতা অভিজ্ঞতার নাম গায়েব নয় এক্সপিরিয়েন্স যেটা সেটা আনসিন আনোন কিছু নয় সেটা এক্সপিরিয়েন্স ভালো একজন খাঁটি চোর যে সে পকেটের পয়সা বুঝতে পারে দূর থেকে ওর পকেটে পয়সা আছে একজন অভিজ্ঞ কয়ালদার যে মা সে দেখে বলে দিতে পারে এখানে এত মন ধান হবে মাপার পরে দেখা যায় যে মোটামুটি তাই হয় অভিজ্ঞ যারা মা পে রসগোলা উঠে দেয় বলে হ্যাঁ এখানে এক কেজি হবে তার অভিজ্ঞতা এগলার নাম কিন্তু গায়েব নয় তাহলে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কালকে কি হবে অদৃশ্য যা তা কি হবে ইত্যাদির নাম হলো গায়েব অভিজ্ঞতার নাম কিন্তু গায়েব নয় এটা বুঝতে হবে আল্লাহর কাছেই শুধুমাত্র গায়েব রয়েছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না আল্লাহ পাকে সকল গায়েবের খবর রাখেন আসমান জমিনে কোনো কিছুই আল্লাহর এলেমের বাহিরে নয় ইত্যাদি আয়াত স্পষ্ট ভাবে রয়ে গেছে আল্লাহ নবী মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তারই ঘরে বসে কিছু সংখ্যক হজর আয়সার আদি আল্লাহ তখন ছোট অল্প বয়সে তার বিয়ে হয়েছিল এই ছোট আয়শা রাদিয়াল্লাহু আনহা খেলার জন্য আনসার এই ছোট ছোট মেয়েরা আসতেন তারা এসে হারবে বোয়াজ বিভিন্ন যুগে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধ বিগ্রহের কাহিনীগুলোর এই গানগুলো তারা গাইত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গান গাইতে গাইতে বলতেছে ফি না নাবিয়ুন ইয়ালামু মা ফি গদিন আমাদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি আগামী কি হবে সেটা জানেন আল্লাহ নবী সাথে সাথে সামনে দিয়ে বললেন আমি গায়েব জানি আপনাদেরকে বলেছে যে আমি অবশ্যই কোন ধরনের গায়েব জানি না

আল্লাকান ইউআলমুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন সূরা সাবারে আয়াত সুলাইমান আলাইহিসসালামের কাজ তারা করছে কিন্তু ইতিমধ্যে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়ে গেছে কিন্তু মৃত্যুর খবর তারা জানে না কাজ করতেছে বিবরণ এসেছে যে 40 দিন মৃত অবস্থায় সুলাইমান আলাইহিসসালাম লাটিwidehat দরায়েছিলেন জেনে রাত জীবিত মনে করে তার কাজ করেই যাচ্ছে এদিকে পোকা এসে সোলাইম আল্লাহ সাল্লাতাম লাঠিড়ি করা খেয়ে দিয়েছে তারপর যখন পড়ে গেছে তখন তারা বুঝতে পেরেছে সোলামান আল্লাহ সাল্লাতাম মরে গেছে এই কোরআনের জিনারা যে তারা যদি জানত পড়ে যাওয়ার পরে জিনারা বুঝতে পেরেছে সোলামেন মারা গেছে আল্লাহ যদি গায়েব জানতো তাহলে এই চল্লিশ দিন তারা অতিরিক্ত তারা কাজ করতোই না জিনেরাও গায়ব জানে না হে আল্লাহর বন্ধারা পৃষ্ঠীর সারা পৃথিবীর দর্শক তারা আমরা ইনশা আল্লাহ পৃথিবীর কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া এমন বিশ্বাস আমরা করব না তাহলে কিন্তু গায়েব আল্লাহর নিজস্ব সেফত জাতি সেফত এই বিশ্বাস অন্যের উপর যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আখেদা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান